আজি ভারতীয় জনতা পার্টির 44 সংখ্যক প্রতিষ্ঠা দিবস রাজ্যিক বিজেপির মুখ্য কার্যালয়ত আয়োজন করা হয়েছে প্রতিষ্ঠা দিবসর এই মুহূর্তে আমি দেখাইছো বিজেপির রাজ্যিক কার্যালয় এয়া হয়, এই মুহূর্তত আমি দেখুৱাইছোঁ বিজেপিৰ ৰাজ্যিক কাৰ্যালয়ত এনেদৰে পতাকা উত্তোলন কৰিলে জ্যেষ্ঠ বিজেপি নেতাসকলে। আৰু যিহেতু দেশজুৰি আজি পালন কৰা হৈছে বিজেপিৰ প্ৰতিষ্ঠা দিৱস, কৃষ্ণ ভৰালী হিচাপে তেখেতৰ পৰা জানিবলৈ চেষ্টা কৰিম। আজি 44 সংখ্যক আমি জানো যে আজি আমাৰ এই যি যাত্রা, এই যাত্রা 1951 চনৰ পৰা চলি অহা এটা ৰাজনৈতিক যাত্রা নহয়, ই ভাৰতৰ আত্মাক প্ৰতিনিধিত্ব কৰা এক আদৰ্শগত যাত্রা। এই আদৰ্শগত যাত্রাই আজি 1951 চনত ভাৰতীয় জনসংঘ আৰু 1980 চনত ভাৰতীয় জনতা পাৰ্টিৰ ৰূপত আজি সুদীৰ্ঘ 44টা কাল অতিক্ৰম কৰিছে। আৰু আজি আমি দেখিছোঁ যে ভাৰতীয় জনতা পাৰ্টিৰ নেতৃত্বত আজি যি চৰকাৰ গঠন হৈছে, আমাৰ যি সপোন আছিল দেশক আজি বিশ্বগুৰু আসনত অধিষ্ঠিত কৰিবৰ কাৰণে আমি আগবাঢ়িছোঁ। দলৰ এই প্ৰতিষ্ঠা দিৱসত আমি দলৰ সমূহ কাৰ্যকৰ্তাক আমি আন্তৰিক শ্ৰদ্ধা আৰু কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ। নিশ্চিতভাৱে আমি দেখুৱাই আছোঁ এয়া বিজেপিৰ যি ৰাজ্যিক কাৰ্যালয় আছে, সেই ৰাজ্যিক কাৰ্যালয়ত এই মুহূৰ্তত বিজুলী কলিতা মাধিয়ে তেখেতৰ ভাষণ প্ৰদান কৰিছে আৰু সকলো যি দলীয় কৰ্মকৰ্তা, এই দলীয় কৰ্মকৰ্তাই অংশগ্ৰহণ কৰিছে। 15 মিনিট ৰাজ্যিক, জিলা, মণ্ডল তথা আমাৰ ভাৰতবৰ্ষৰ প্ৰতিটো বুথৰ সভাপতিৰ ঘৰে ঘৰে আজি ভাৰতীয় জনতা পাৰ্টিৰ পতাকা উত্তোলন কৰি ভাৰতীয় জনতা পাৰ্টিৰ প্ৰতিগৰাকী কাৰ্যকৰ্তাই আজি দলটোৰ প্ৰতি শ্ৰদ্ধা আৰু সন্মান নিবেদন কৰিছে। যিটো দলে আজি সমগ্ৰ বিশ্বৰ ভিতৰতে ৰাজনৈতিক সৰ্ববৃহৎ এক ৰাজনৈতিক দল হিচাপে আজি প্ৰতিষ্ঠা পাবলৈ সক্ষম হৈছে, প্ৰতিগৰাকী কাৰ্যকৰ্তা, প্ৰতিগৰাকী নেতৃবৰ্গকে আজিৰ দিনটোত আমি শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। আশা কৰিছোঁ যাতে এই দল যিভাৱে যি স্থিতিলৈ আহিছে আৰু ইয়াত আজিৰ তাৰিখতে আমাৰ অটল বিহাৰী বাজপেয়ী ডাঙৰীয়াক আমি আকৌ এবাৰ স্মৰণ কৰিছোঁ, যাৰ নেতৃত্বত আজি দলটো এই স্থানলৈ আহিবলৈ সক্ষম হ'ল, আৰু প্ৰতিগৰাকী কাৰ্যকৰ্তাক আমি ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ। কাৰণ প্ৰতিগৰাকী কাৰ্যকৰ্তাৰ আজি ত্যাগ, তেখেতসকলে কৰা দলটোৰ প্ৰতি নিষ্ঠাৰে তেখেতসকলে যিমান কাৰ্য কৰিছে তাৰ আজি প্ৰতিচ্ছবি। গতিকে সকলোকে ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আমি দেখুৱাই আছোঁ এই মুহূৰ্তত আমি ইয়াৰ পৰিৱেশ দেখুৱাই আছোঁ বিজেপিৰ যি প্ৰতিষ্ঠা দিৱসৰ কাৰ্যালয়ত এই পতাকা উত্তোলন কাৰ্যসূচী আৰু 44 সংখ্যক প্ৰতিষ্ঠা দিৱস সমগ্ৰ দেশজুৰি আজি উদযাপন কৰা হৈছে। আৰু এই মুহূৰ্তত আমি দেখুৱাইছোঁ বিজেপিৰ যি ৰাজ্যিক কাৰ্যালয় আছে তাত ৰাতিপুৱাৰ ভাগতে পতাকা উত্তোলন কৰিলে এই মুহূৰ্তত জ্যেষ্ঠ নেতা ভূপেনেশ্বৰ কলিতা আছে, তেখেতৰ পৰা জানিবলৈ চেষ্টা কৰিম। আজি 44 সংখ্যক প্ৰতিষ্ঠা দিৱস, আজি 6 এপ্ৰিল আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টিৰ পবিত্ৰ দিৱস। আমাৰ দলৰ যিসকল পুৰুধা আৰু যিসকল লোকে ভাৰতবৰ্ষক নেতৃত্ব দি গৈছে, শ্ৰীযুত অটল বিহাৰী বাজপেয়ী ডাঙৰীয়া, ভাৰতৰত্ন এল কে আদৱানী ডাঙৰীয়াকে প্ৰমুখ্য কৰি এই পুৰুধা ব্যক্তিসকলে, এই বিশ্ব নেতাসকলে ভাৰতীয় জনতা পাৰ্টি প্ৰতিষ্ঠা কৰিছিল 1980 চনৰ 6 এপ্ৰিল তাৰিখে। আৰু আজিৰ এই দিনটো আমাৰ
ইয়াত মুখ্য কার্যালয়ত উদযাপন করে মই অত্যন্ত আনন্দিত আর সুখী হয়েছি। নিশ্চিতভাবে আর এই মুহূর্তে গুয়াহাটি লোকসভা সমষ্টির প্রার্থী বিজেপি প্রার্থী বিজুলি কলিতা মেধি আছে, তেখেতের জানিবলৈ চেষ্টা করি। আজি যেহেতু 44 সংখ্যক প্রতিষ্ঠা দিবস, রাতেপার ভাগত পতাকা উত্তোলন হল, আর কি কি কার্যসূচী? আজি তো আমার রাজ্যিক অফিসত পতাকা উত্তোলন হল, আকো এতিয়া মই জিলালৈ যাম, গুয়াহাটি জিলালৈ। গতিকে গুয়াহাটি জিলার কার্যালয় হব, তারপর আমার বুথর বুথ সভাপতি ঘরত আমি পতাকা উত্তোলন করিম, তারপর আমার কার্যকর্তা সকলের লগত মত বিনিময় করিম, আর তারপর আমার আমি ভীমাশঙ্কর মন্দিরলৈ যাম। তেনে ধরনের আজি বিভিন্ন কার্যসূচীরে এয়া দিনের আরম্ভণি। গতিকে আজি এক বিশেষ দিন, আর এই দিনটিতে আপনাদের মাধ্যমে আজি প্রতিগী ভারতীয় জনতা পার্টি কার্যকর্তালয় আমি শুভেচ্ছা জ্ঞাপন করছো, তখন যাতে আরো বহুত বেশি শক্তি আহরণ করে পেলায় দলটির হয়ে কাম করে যার কারণে তখন যাতে শক্তি পায় তাকেই আশা করছো। যেহেতু নির্বাচন চমু চাপি আছে, তৃতীয় পর্যায়ত গুয়াহাটির নির্বাচন হব, কি আশাবাদী, কেন ধরনের প্রচার চলিছে আপনার? প্রচারটো খুব সুন্দর চলিছে, কারণ রাইজর যথেষ্ট সঁহারি, আর রাইজ ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী ডাঙরিয়াক তৃতীয়বার প্রধানমন্ত্রী বনাবলে রাইজ আগ্রহী। গতিকে রাইজে খুব উৎসাহে ওলাই আহিছে, আর রাইজ বাচ্চা আছে যে কেতিয়া 7 মে আহে আর কেতিয়া পদুফুলের ছবিত ভোট দি পেলায় নরেন্দ্র মোদী ডাঙরিয়াক আকো তৃতীয়বার প্রধানমন্ত্রী বনাব পারে। গতিকে রাইজ যথেষ্ট আগ্রহী আর যথেষ্ট উৎসাহত আছে, আর সেয়া দেখি পেলায় আমি উৎসাহী। পুরনি দিনের পর আপনি বিজেপি করে আছে, এটা যেহেতু মুখ্যমন্ত্রীও কৈছে বহুত বেশি মার্জিনত আসলে গুয়াহাটির সিটটি জয়ী হব, আপনি কি আশা করেছে? আমার মুখ্যমন্ত্রী মহোদয় যি কথা কয় সেয়া এনেই নকয়, গতিকে তেখেতে গোটেই কথাখিনি স্টাডি করে চাই পেলায় কৈছে যে আজির তারিখত রাইজ যেভাবে আগ্রহী, আমি তেখেতর কথা একেবারে আখরে আখরে মানে হব পালন হব, সেইটা মই এটা দৃঢ় বিশ্বাসী। কারণ আমি যেটা গৈছো ঠায়ে ঠায়ে রাইজ একেবারে খুব হিলঢল ভাঙি পেলায় ওলাই আছে, যে যেহেতু থার্ড ফেজত আছে এতালেকে, কিন্তু যা এমাহে আমি রাইজর মাজত আছো, গতিকে রাইজ হিলডল ভাঙি উলাই আছে। সময়টো যথেষ্ট পোৱা গৈছে, এই মুহূর্তত বিরোধী আছে বলে ভাবে নাই আপুনি? যেহেতু আমি যত গৈছো তাতো রাইজে কয় নাই বলে পেলায়, গতিকে মোৰ আসলে এতিয়াত কবলগীয়া একোৱেই নাই, কারণ যি কৈ আছে রাইজে কৈ আছে। মানে কার লগত কনটেস্ট হব? কনটেস্ট হব না, এতিয়া সক রাইজে তেনেকুৱা কনটেস্টৰ কথা কোৱাই নাই, তেওঁলোকে কৈছে যে আমি বিকাশৰ লগত আছো, আমি উন্নয়নৰ লগত আছো, আমি নরেন্দ্র মোদী ডাঙরিয়ার লগত আছো, আমি বিজেপির লগত আছো, সেইটোৱে কৈছে রাইজে। নিশ্চিতভাবে এই মুহূর্তে আমি দেখালো এয়া বিজেপির যাজ্যিক কার্যালয় আছে, রাতেপার ভাগতে এনেদরে 44 সংখ্যক প্রতিষ্ঠা দিবস উদযাপন করে এই মুহূর্তত প্রতিষ্ঠা দিবস উদযাপনের পতাকা উত্তোলন করা হয়েছে, আর এনেদরে দিনজোড়া কার্যসূচীরে আজি যা প্রতিষ্ঠা দিবস উদযাপন করা।